আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো সুচারুরূপে সম্পন্ন করতে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়, তাই নিয়ে আলোচনা করছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। আমরা পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের লক্ষ্যে গৃহীত কিছু ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরছি। এটি বরাবরের মতোই পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোন পরীক্ষার্থীকে এরপরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নাম্বার, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠাতে হবে। ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সকল সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক কোন ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, সেটি যে কোনো ধরনেরই ইলেকট্রনিক ডিভাইস হোক না কেন, ঘড়ি, ক্যালকুলেটর, কলম, যে কোনো ধরনের, আবার আরো এখন অত্যাধুনিক আরো বহু রকমের ডিভাইস আছে, কোন ধরনের কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। শুধু কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে সেই ফোনটিও একটা একেবারে বেসিক ফিচার ফোন, যেটা যাতে ছবি তোলা যায় না এমন ফোন, সেটি শুধুমাত্র একটি ফোন কেন্দ্র সচিবের কাছে থাকবে। এছাড়া অন্য কোন ফোন বা কোন ডিজিটাল ডিভাইস বা ইলেকট্রনিক ডিভাইস কেউ সঙ্গে নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, শুধুমাত্র পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সকল বিষয়ে পরীক্ষা না হওয়ায় পরীক্ষার ব্যয় কমে যাওয়ায় বাকি অব্যয়িত অংশটুকু শিক্ষার্থীদেরকে ফেরত দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। সকল বিষয়ে পরীক্ষা না হওয়ার কারণে পরীক্ষার ব্যয় কমে যাওয়ায় পরীক্ষার্থীদের ফর্ম পূরণে আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ গতবারের মতোই ফেরত দেওয়া হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, অনুরোধ করছি আমরা, বিশেষভাবে আমি বলবো যে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের যদি না আসা যায় তাহলেই ভালো, যদি আসতেই হয় যেন একজনের বেশি না আসেন এবং তারাও যেন কেন্দ্রের বাইরে ভিড় না করেন। পরীক্ষার্থীকে নামিয়ে দিয়ে বা পৌঁছে দিয়েই তারা যেন দূরে অবস্থান নেন। পরীক্ষা কেন্দ্রের আশপাশে যদি তারা ভিড় করেন সেটি পরীক্ষার্থীদের জন্য যেমন ভালো নয়, আর সেখানে স্বাস্থ্য বিধি মানাও সেখানে সম্ভব হবে না। আমরা আমাদের স্কুলের ক্ষেত্রেও দেখেছি যে স্কুলের ভেতরে শিক্ষার্থীরা, শিক্ষকেরা, তারা স্বাস্থ্যবিধি মেনেছে, কিন্তু অনেক জায়গায় দেখেছি যে গেটের বাইরে অভিভাবকেরা স্বাস্থ্যবিধি সবসময় তেমনভাবে মানেননি। আমরা আশা করব পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকেরা স্বাস্থ্যবিধি মানার স্বার্থে প্রথমত না আসলে ভালো, দ্বিতীয়ত যদি আসতেই হয় তাহলে পরীক্ষার্থীকে পৌঁছে দিয়ে দূরে কোথাও অবস্থান করবেন, গেটের কাছে কোনো জটলা করবেন না বা কোনো ধরনের কোনো ভিড় করবেন না। বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য গৃহীত ব্যবস্থাগুলো সম্পর্কে তিনি বলেন, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থা সমূহ, দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পলসি জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী, স্ক্রাইব বা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 10 মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি এই জাতীয় বিভিন্ন প্রতিবন্ধিতায় যারা আক্রান্ত তেমন পরীক্ষার্থীদের অতিরিক্ত 20 মিনিট সময় বৃদ্ধি সহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। পরীক্ষা সংক্রান্ত আরো কিছু তথ্য, 2021 সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ
এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অনলাইনে বোর্ডে প্রেরণ করবে। পরীক্ষার এক মাস পরেই ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষের 30 দিনের মধ্যে ইনশাআল্লাহ ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীদের মধ্যকার সামাজিক দূরত্ব বজায় রাখতে এবছর বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা গ্রহণ না করে ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার সময় এবং নম্বর কমিয়ে আনা হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ড সমূহ তত্ত্বীয় পরীক্ষা তাদের জন্য 14 নভেম্বর শুরু হয়ে 23 নভেম্বর শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা 14 নভেম্বর শুরু হয়ে 21 নভেম্বর শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা 14 নভেম্বর হতে শুরু হয়ে 21 নভেম্বর শেষ হবে। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী 8 নভেম্বর থেকে 25 নভেম্বর সকল ধরনের কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার কথা বলা হয়েছে। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা 2021 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 8 নভেম্বর থেকে 25 নভেম্বর 2021 পর্যন্ত দেশের সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ সকলের জন্যই গৃহীত ব্যবস্থাসমূহ আশা করছি সন্তোষজনক হবে।